তাহলে আজকের সেশনে আমরা কি শিখলাম? 2050 সালে পৃথিবী থেকে চাঁদ নামক উপগ্রহে চন্দ্রায়ন 50, যার নাম ছিল আক্রম, সেই স্যাটেলাইটটা পাঠানো হয়েছিল। এটাই ছিল শেষবারের মতো। তাহলে আজকের সেশন থেকে তোমরা কি শিখলে আমি একটু জিজ্ঞেস করে নিই, বলো তো দেখি, মাননীয় দিদির মতে ভারত থেকে চাঁদে প্রথম কে পাড়ি দিয়েছিলেন, কোন বিজ্ঞানী? বাবা, সবাই তো হাত তুলেছ, তুমি বলো। বিজ্ঞানী রাকেশ শর্মা। বলছি দিদির মতে রাকেশ রোশন। আর দিদি যখন ফোনে ওনাকে জিজ্ঞেস করেছিলেন মহাকাশে ভারত কো ক্যাসে লাগ রাহা হ্যায়, তো উনি তখন বলেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা। ভেরি গুড। না, আমার সব স্টুডেন্টরা কিন্তু ইসরোতে চান্স পাচ্ছেই পাচ্ছে। আপনারাও পড়াচ্ছেন তো আপনাদের স্টুডেন্টদের দিদির মতামত অনুযায়ী? কি Yeah.